এজলাসে বসে নিম্ন আদালতের বিচারককে ফোন করে দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সমাধান করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর জানিয়ে এজলাসে থাকা ওই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বললেন, আপনার মতন ভগবানকে সচক্ষে দেখলাম। ভরা এজলাস, আদালত কক্ষের ভিতরে চলছে দুই আইনজীবীর জোর তর্ক বিতর্ক। এক কোণে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন মা ও মেয়ে, আচমকা তাদের দিকে নজর যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করেন, কেন এইভাবে দাঁড়িয়ে রয়েছেন? তখন ওই দুই মহিলা বলেন, বিচারপতি ভগবানকে সচক্ষে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মায়ের পাশে দাঁড়ানো এক মহিলার নাম মিতালি দাস। তার বিরুদ্ধে 18টি মামলা দায়ের করেছেন তার স্বামী। তার পরিপ্রেক্ষিতে আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন ওই মহিলা। সেই সময় তিনি জেলা মুখ্য বিচারককে সরাসরি ফোন করেন, ফোন করে সমস্যার সুরাহাও করে দেন। সমস্যাটা যখন মিটে গিয়েছে, তখন কেন ফের এজলাসে ঘোরাফেরা করছেন মা ও মেয়ে, তা বুঝে উঠতে পারেননি গঙ্গোপাধ্যায়। তাই তিনি প্রশ্ন করে বসেন, সমস্যাটা তো মিটে গিয়েছে, তাহলে আবার কেন এলেন? মিতালি জানান, বর্তমানে অন্য একটি সমস্যায় পড়েছেন তিনি। বোলপুরের অতিরিক্ত বিচারকের নির্দেশ অনুযায়ী বর্তমানে তার স্বামী 10,000 পরিবর্তে 8,000 টাকা করে খোরপোশ দিচ্ছে। তার ফলে বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন সন্তানের খরচ সামলানো দায় হয়ে যাচ্ছে। বিচারপতি প্রশ্ন করেন, কোন যুক্তিতে বিচারক সুজয় সেনগুপ্ত 10-এর বদলে 8,000 টাকা করে প্রতি মাসে দিতে বলেছেন? তারপর বিচারপতি বলেন, ঠিক আছে, আমি আপনার সব সমস্যা খতিয়ে দেখব এবং দ্রুত সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে, আপনার মা মেয়ে সাবধানে বাড়ি যান। এরপর এই মিতালি ও তার মা কান্না করতে করতে বলেন যে, আপনার মতো ভগবান পাশে ছিল বলে আমি এবং আমার মেয়ে রেহাই পেলাম। আপনার পা ছুঁয়ে প্রণাম করতে পারলে ধন্য মনে করতাম। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদের থামিয়ে দেন, বলেন, এসব কিছু না, ওভাবে বলবেন না, সব ঠিক হয়ে যাবে।